গরু পাচার নিয়ে যখন রাজ্য রাজনীতিতে তোলপাড়, তখন কিন্তু জেলা পুরুলিয়াতে কিন্তু এখনো কিন্তু গরু পাচার কিন্তু অব্যাহত রয়েছে এবং প্রতিদিন 50 বেশি গাড়ি কিন্তু প্রতিদিন এই এলাকা থেকে কিন্তু গরু পাচার হয়েছে এমনটাই অভিযোগ। এবং সেই ঘটনা পরে অবশেষে গতকাল রাতে স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব কার্যত রাস্তা দাঁড়িয়ে সেই সব গরু গাড়ি আটক করে এবং মোট 22 গরু গাড়ি আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং হুড়া থানা পুলিশের কাছে সেই তাদেরকে আটক করা হয় এবং মোট 40 জনকে আটক করে পুরুলিয়া জেলা আদালতে তাদেরকে পেশ করার জন্য ইতিমধ্যে তাদের নিয়ে যাওয়া হয়েছে কোর্টের উদ্দেশ্যে। সব মিলিয়ে গোটা ঘটনা কিন্তু এখানে কেন্দ্র করে যখন তৃণমূল কিন্তু কাঠগড়ায়, সেই তৃণমূলের নেতাকর্মীরা কিন্তু আজ এই গরু পাচারের বিরুদ্ধে কাজে তো সরব হয়েছেন। কি বলছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বে শুরু করেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, আমি সুজয়দার কাছে জানার চেষ্টা করবো। সুজয়দা, আজকে দেখছি যে আপনাদের কর্মীরাই কাজে তো বা স্থানীয় লোকরা কিন্তু এই গরু পাচার আটকালো, কি বিষয়টা? দেখুন, এইগুলো সেই বিহার থেকে ঝাড়খণ্ড থেকে এবং আমাদের সামনে যে উত্তর ইয়ে আছে ওই মধ্যপ্রদেশ যে ভাগ হয়েছে সেই অংশ থেকে, উত্তরপ্রদেশের কিছু অংশ থেকে গরুগুলো আসে এবং ওরা করিডোর করেছে মোটামুটিভাবে এখন পুরুলিয়া জেলাটাকে। কারণ পুরুলিয়া জেলায় যারা ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতারা এদের আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনকে সংগঠিতভাবে লড়ার জন্য ওরা ওদের সাথে আটাকটা করেছে এবং এটা আমরা অনেকদিন আগে খবর পেয়েছিলাম। একটা গাড়ি বলছি শুনুন, একটা গাড়ি একদিন হঠাৎ করে ধরা পড়ে পাল্টি খাওয়া, দুধের গাড়ির ভেতরে নিয়ে যাচ্ছিল, মানে অনেক ব্যাপার। আপনাকে যদি দেখায় না, বিরাট ব্যাপার, সে মানে খুব সাতা ধরে করে গরুকে নিয়ে যাচ্ছে। আমার সবচেয়ে বড় প্রশ্ন, যে গরু পাচার বন্ধ যদি করতে হয় তাহলে দিল্লির সরকারকে গরু পাচারটা অথেন্টিক্যালি বাংলাদেশে পাচার করে দিই। এখানে তো আপনাদের রাজ্য পুলিশের রয়েছে, রাজ্য পুলিশের লোকরাই কিন্তু নজরদারি হয়, তাহলে তাদের নজরদারি কোথায়? এখানে কেন্দ্র রাজ্য পুলিশের নজরদারি আছে কি নাই সেইটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে একাংশের সাথেই ওদের তো মদতটা হচ্ছে এবং ওরা এসে দানায় দানায় বসছে ভারতীয় জনতা পার্টিরা। এবং আমরা তো সবসময় রাত্রিবেলায় দাঁড়িয়ে আর এই কাজটা আমাদের নয়, আমরা দেখছি পুলিশের কাজ তো, পুলিশের সাথে বিভিন্ন স্থানে স্থানে পুলিশের সাথে বা তার একটু দূরে বিজেপির লোকরা দাঁড়িয়ে দাঁড়িয়েই কাজগুলো করায়। কিন্তু পুলিশ তো কোথায় ছিল? পুলিশের একাংশ বলছি তো, পুলিশের একাংশ ওদের সাথে জড়িত আছে, অর্থাৎ পুলিশের নজরদারির অভাব রয়েছে, নজরদারির অভাব আপনাদের রাজ্য সরকারের মধ্যে পড়ে। আমি বলছি কথাটা শুনুন, রাজ্য সরকারের মধ্যে আমি আপনাকে একটা কথাই বলছি যে কোনো জিনিসটাই তো আমাদের উপর আসবে চাপটা, আমার উপরেই তো আসবে, আমি তো জেলা সভাধিপতি, ঘটনা তো বাস্তব। কিন্তু আমরা এইগুলো দু চার যখন বলা হয় তখন আমি একটা রিপোর্ট দিলাম, হয়তো উপরের বললাম, উপর সেটাকে বললো যে সত্যি কি তাই, ঠিক আছে দেখছি, এই করে অ্যাভয়েড করে দেওয়া হয়। তো এই যে জায়গাগুলোতে আমাদের একটা সন্দেহ আছে, তার জন্য আমরা নিজেরাই দেখুন, আমি প্রথম কথা হচ্ছে কেন নামবো না, আমাকে তৃণমূল মানে চোর, তৃণমূল মানে এই গরু চোর, তৃণমূল মানে এই সব, তাহলে তো আমাদের এর বিরুদ্ধে প্রতিবাদ করতে নামতেই হয়। আমরা ধরেছি এবং আরো বলেছি যে এত সোজা নয়, পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেসের যুব ছাত্র মাদার সবাই এবার এখানে যা হচ্ছে হচ্ছে, আরো যদি কোথাও বালি হোক বা কয়লাই হোক সব ব্যবস্থা করব। দীপক, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাহলে কি কোথাও জেলা প্রশাসনের নজর এড়িয়ে এই করিডর দীর্ঘদিন ধরে ইউজ করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে, যেভাবে তারাই অন্তত অভিযোগ করছেন বিহার ঝাড়খণ্ড থেকে এই ধরনের গরু মোষগুলোকে নিয়ে আসা হচ্ছে, তাহলে কি কোথাও জেলা প্রশাসনেরই একটা ব্যর্থতার কথা বলছেন তারা? একদম ঠিক তাই, জেলা পরিষদের সভাধিপতি তিনি তাই বলার চেষ্টা করছেন যে তাদেরকে নিয়ে বারবার যে অভিযোগ করছে যে তারা গরু চুরি থেকে বিভিন্নভাবে তারা অভিযুক্ত, অথচ তারা আজকে তারা এই গরু পাচার রুখতে তারা রাস্তা নেমেছেন এবং এক্ষেত্রে প্রশাসন কোথাও যেন ভূমিকা নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছেন যে প্রশাসনের ভূমিকা অর্থাৎ পুলিশের যে নজরদারি অভাব রয়েছে তা কাজত পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি স্বীকার করছেন যে তিনি কোথাও যেন এক শ্রেণী পুলিশের মদতেই কিন্তু এই পাচার চলছিল।